গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। মাই হোপ অ্যান্ড ড্রিম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি সানডে, ডেলি সানডে সকাল থেকে কিভাবে আমার শুরু হয় সমস্ত কাজবাজ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো সকালে আমার চা হলো, তারপরে টিফিন হলো, এটা মেয়ের খাবার হলো, এদিকে জামা কাপড় কাচাও হয়ে গেল, কেজে টেসে স্নান টান করে টরে তারপরে এসে রান্নার দিকে হবে। তো মেয়েকে বিছানা থেকে তুলে এবার বিছানাটা আমি গুছিয়ে নেব, গুছিয়ে টুছিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে হবে। ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে, তো যদি ওর মুড ভালো থাকে তো এমনি নর্মালি চামচ দিয়ে খেয়ে নেয়, আর যদি মুড ভালো না থাকে তো ওকে ঝিমুক দিয়ে খাওয়াতে হয়। তো সকাল টাইমটা ওর মুডটা একদমই ভালো থাকে না, ও খেতে চায় না মোটি, তো আমাকে ঝিনুক দিয়েই খাওয়াতে হবে। তো লিকুইড টাইপের করেছিলাম সুজিটা, তো ঝিনুক দিয়ে ভালো মতনই খাওয়ানো যাবে নর্মালভাবে। ওটা খাইয়ে টাইয়ে তারপরে আমাকে রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরে দেখি কী কী রেডি করা আছে, ওগুলো সব রান্না করতে হবে। তো ওগুলো আমার শাশুড়িমাই রেডি টেডি করে রাখে, আমি গিয়ে রান্নাটা করব। এদিকে খাবারটা নিয়ে আমি চলে এসেছি, এবার ওকে খাওয়াবো। ওকে খাইয়ে টাইয়ে আবার বেঁধে রেখে তারপর আমাকে রান্নাঘরে যেতে হবে। ওকে বেঁধেই রাখতে হয়, ও একা থাকে না, একা থাকে তো খাট থেকে পড়ে যেতে পারে, ওর জন্য বেঁধে রাখতে হয়। এখন আবার নতুনই হয়েছে, বাদন খোলা থাকলে লাফতে লাফতে নেমে যাবে খাট দিয়ে ঘষে ঘষে, তো ওই ভয়ে বেঁধে রাখতে হয়। কোথায় কী ফেলে দেবে, কোথায় পড়ে যাবে, যদি লেগে যায় পড়ে গিয়ে খাট থেকে অনেকটা উঁচু, তো সবাই কাজে ব্যস্ত, কী দেখবে ওকে, যার জন্য আমাকে বেঁধে রাখতেই হবে। বেঁধে রেখে আমিও যাবো রান্নাঘরে রান্না করতে, তো ওকে ধরবে কে, ওর জন্য আমি বেঁধে রেখে তারপর যাব। তারপরে কিছুটা রান্না সেরে এসে আবার ওর কাজ আছে, ওগুলোও করতে হবে। ওকে স্নান করাতে হবে, ড্রেস করাতে হবে, এগুলো করাতে হবে। ও এদিকে খেলছে, ওকে বেঁধে দিয়েছি, এবার আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে দেখি কী কী রেডি আছে, এগুলো করতে হবে। তো লোটে মাছ এনেছে আজকে, আর মাংস এনেছে, আর মুলো শাক, এই তিনটেই হবে। আমরা লোটে মাছটাকে কী করি, একটু ভাপ দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে তারপরে রান্না করি, কারণ ওই লোটে মাছের কাঁটাও নাকি খেতে পারে না, তো ওইভাবেই করতে হয় ওদের জন্য, ওরা খেতে পারে না বলে সবার। তো এদিকে মাংস আর লোটে মাছের মশলাটা আমি একসাথেই করে নিচ্ছি, দুটোতেই পেঁয়াজ রসুন যাবে, তো দুটো মশলাই একসাথে করে নিচ্ছি। এদিকে এটা লোটে মাছের আলুটা ভেজে নিয়েছিলাম, আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি টক দই, হলুদ আর নুন দিয়ে, ঝালটাও একটু কম কম খায়। তো এই সব রান্না টান্না কমপ্লিট করে টোরে এদিকে লোটে মাছটা মোটামুটি হয়েই গেছে, এদিকে মেয়ের খাবারও হয়ে গেছে, তার আর এদিকে ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা আর মুলো শাকটা, কি একটু মানে কুচি কুচি করে কেটে একটু নুন দিয়ে চটকে রাখা হয়, তাহলে একটু যে তেতো ভাবটা থাকে ওটা কেটে যায়। একটা যেন না পড়ে, তো ওদিকে গ্যাসে মাংসের আলুটা চাপিয়ে দিয়ে আসলাম, এদিকে এসে মেয়েটাকে স্নান করিয়ে নিচ্ছি, স্নান টান করিয়ে টরিয়ে রেডি টেডি করে তারপরে আবার রান্নাঘরে যাবো, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তো দেরি হয়ে যাচ্ছে ও স্নানের, তো মাঝপথেই আমাকে আসতে হলো, গ্যাসটা ধিমে করে মাংসের আলুটা বসিয়ে রেখে এসেছি। তো ওদিকে ওকে স্নান টান করিয়ে পুছিয়ে পুছিয়ে এখন একটু
কাজল টাজল পরিয়ে ড্রেস ট্রেস পরিয়ে তারপর আবার যাবো। দেখো নেমে যাচ্ছে সমানে, ওকে দড়ি খোলা রেখে পায়ে রাখাই যায় না, তাহলেই ও নেমে যাবে। খাটে আর কতক্ষণ ভালো লাগে কারোর সবার বলো, কি করবো, সবাই এখন কাজে ব্যস্ত, কে দেখবে ওকে, নিচে নামলেই এটা সেটা সব কিছু মুখে দিয়ে দেবে, ভেঙে চুড়ে ফেলে দেবে। ভেঙে চুড়ে ফেলে সেটা বড় কথা না, ও তো যা পাবে তাই মুখের মধ্যে দিয়ে দেবে, আর খেয়াল না রাখলে তখন একটা সমস্যা হয়ে যাবে। তার জন্য ওকে এই সব রেডি টেডি করে আবার বাঁধবো, বেঁধে তারপর আবার রান্না করে যাবো। না বেঁধে কিছু করা যাবে না, নালেই নেমে সব মানে উল্টোপাল্টা কাজ শুরু করে দেবে। তো এদিকে মাংসটা কষি টষে বাসনগুলো মেজে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে মেয়ের খাবার টাবার রেডি করে এবার রামেকে খাওয়াতে যাবে। তো খাওয়াতে বসেছি, সে মোটেই খাচ্ছে না, সেই সকালের মতো বায় না, লাস্টে আমাকে ওই আধা খাইয়ে আবার ঝিনুক দিয়ে পরে খাওয়াতে হবে। তো আজকে আমি কী কী রান্না করেছি, ভাত, মাংস আর লোটে মাছ আর হলো মূলো শাক, এটাই রান্না করেছি। মজা করে ফোন দেখছে আর খাবার খাচ্ছে, বইয়ের জন্য যদি একটু অপেক্ষা করতে হয় সেটা। তো আমরা খাওয়া দাওয়া করে টোরে ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। ঘুম থেকে উঠে আমার কিছু কাজ ছিল, মেয়েকে খাওয়ানো, চা করা, এসব করে টোরে এখন একটু টাইম পেয়েছি ফাঁকা, তো তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। প্লিজ তোমরা একটু পাশে থাকো, তোমরা পাশে আছো বলেই আমি ভিডিও নিয়ে নিয়ে ভিডিও বানাতে পারছি, সাহস পাচ্ছি। তোমরা যদি পাশে না থাকো তাহলে এতটা সাহস কখনই পেতাম না, কারণ আমি প্রথম প্রথম কি আমি এখন আমি ঠিকঠাক ক্যামেরার সামনে আসতে পারি না, প্রথমে তো আসতামই না, এখন তাও এখন যাও একটু আসি, তাও একটু কেমন নিজেকে ঠিকঠাকভাবে যে ক্যামেরার সামনে কী বলবো কীভাবে বলবো এখনও ঠিকঠাকভাবে পারি না, তাও চেষ্টা করছি। তোমরা এইভাবেই পাশে থাকো, নিশ্চয়ই আমি ঠিকভাবে পারবো, তোমরা পাশে না থাকলে হয়তো কিছুই সম্ভব না। তোমরা অনেকটাই সাপোর্ট করছো আমাকে, অনেকটাই সাপোর্ট করছো বলেই আমি এত দূর আসতে পেরেছি তোমাদের জন্য, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, তোমরাও অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে, তার জন্য আমি নিউ নিউ ভিডিও বানাতে পারছি। তো মেয়ে এখন প্রচণ্ড দেখাচ্ছে, দেখো খেলছে, আরামসে খেলছে, অসুস্থ বসতে দেখতে পারে না আমাকে, আসবে এসে আবার গাড় করে উঠবে, লাফালাফি করবে, এই করবে, ওকে নিয়ে সারাদিনটা কেটে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট আবার নিউ ভিডিও নিয়ে আসবো, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আমি নিশ্চয়ই নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। এখনও তোমরা আমার পরিবারে যারা যারা আসোনি তাদের অসংখ্য স্বাগত আমার।